হাজিতামপাড় 32 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। আমার বাবার নাম আব্দুল মুন্নাফ। আমি বাবার মালিকানা সম্পত্তির উপরে বসবাস করতেছি দীর্ঘদিন যাবত থেকে। আমি রবিবারের দিন 6:30টায় আমি বাসা থেকে বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় গিয়েছি। এদিকে শুনি যে আমার বাড়িঘর ভাঙচুর করে দিয়ে স্থানীয় সন্ত্রাস বাহিনীরা আমার মাল সামানা টাকা পয়সা স্বর্ণ যেগুলো চাউল ডাল এবং যাবতীয় আসবাবপত্র যা ছিল 3 পিকআপ নিয়ে চলে গিয়েছে এবং তারা ভয়ভীতি প্রদর্শন এখনো দেখাচ্ছে। এখন পর্যন্ত তারা এলাকায় হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেছে। আমি এখন বর্তমান আমি বাইরে বাইরে ফেরোয়ারি মতো ঘুরে বেড়াচ্ছি। আমি রবিবার তাজার থানা গিয়ে পৌঁছাইছি। পৌঁছার পরে সেখানে আমি মামলা দায়ের করার জন্য এজাহার দিয়েছি তাজার থানা নাজমুল এসআইয়ের হাতে, ওসির হাতে। তিনি আমার মামলা এই পর্যন্ত এন্ট্রি করেনি এবং সে আমার সোমবারের দিন আবার গেলাম, তিনি বলতেছে বারবার যে আপনার মামলা নিব। আমার কাগজ পড়ে কাগজপাতি দেখে ভিডিও ফুটেজ দেখে তিনি স্তব্ধ হয়ে বলতেছে যে আপনার মামলা আমি নিলাম। কিন্তু এই পর্যন্ত আজকে যে বৃহস্পতিবার, রবিবার থেকে বৃহস্পতিবার, আজ পর্যন্ত তার আমি সাড়া পাইনি। একটু আগে আমি তাজার থানার ভিতরে ঢুকিয়েছিলাম, সেখানে যারা যে অফিসার গুলো ছিল তারা সবাই তো খারাপ না, কিছু ভালো আছে। কিন্তু তার মধ্যে দিয়ে ওসির নির্দেশে যেটা হয় হুকুম পালন করে, তার হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না তাজার থানার ভিতরে। তিনি আমাকে এখন পর্যন্ত আশ্বাস দেয়নি, তিনি নাকি কালকে ওনার বাসা গিয়েছে ছুটি নিয়ে, এই পর্যন্ত তার ফোন দিলে সাড়া পাচ্ছি না। তারপরে তদন্ত স্যারের কাছে গেলাম, তদন্ত তার যেটুকু বুঝার দরকার আমার বুঝিয়ে উনি পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি বলতেছি আমি পুরা রংপুর না পুরা দেশবাসীর কাছে, মাননীয় শেখ হাসিনার কাছে আমি আবেদন করছি, আপনি দেখেন আপনি সব জায়গায় গুচ্ছ গ্রাম তৈরি করে দিচ্ছেন আর আমার বাবার পৈতৃক ভিটামাটিতে আমি থাকতে পারতেছি না। তার মানে স্থানীয় ভূমিদস্যুরা বারবার একের পর এক হামলা দিয়ে যাচ্ছে আমাকে, আমার সন্তান দুইটি আরেক খালার বাসায়, তার আমি তাজহাট 28 নম্বর ওয়ার্ডে আমার এক বোনের বাসায় আছি। রবিবার থেকে এই পর্যন্ত আমি একই ড্রেসে আছি, আমার কাপড় চোপড় থেকে শুরু করে এমন কোনো কাপড় চোপড় জিনিস রাখেনি তারা যে আমাকে পরার মতো করে ব্যবস্থ করে দিয়েছে। তারা আমি যে মাথার উপর সাদে নিচে যে মাটিতে থাকবো বা একটা প্লট বিছিয়ে থাকবো বা একটা মাঝিয়েতে যে সব বিছিয়ে থাকবো সেই জিনিসটাও তারা আমার রাখেনি। আমি মাননীয় সরকার শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি জনগণের সেবক এবং বাংলাদেশের যত নাগরিক আছে, যত মানে নির্বিকার জীবিকা মানুষ আছে, সবার পাশে আপনি দাঁড়ান। আজকে আমি এই রবিবার থেকে আজ পর্যন্ত তাজার থানার ভিতরে যতবার গিয়েছি ওসির দেখা পাচ্ছি না, এখনো গিয়ে আসলাম এই পর্যন্ত ওসির দেখা পাচ্ছি না, তার সাড়া পাচ্ছি না। তা সে যে আমার মামলা নিয়ে রেখে দিয়েছে এবং ফুটেজটা তাকে দেওয়া হয়েছে সেটাও চিনি দিয়েছে। আর আপনার আপনি 32 নম্বর ওয়ার্ডের শাহাদত কাউন্সিলরের আগে যে কাউন্সিলর ছিল শামীম, উনি খুব ভালো মনের মানুষ ছিল, ওনার কাছে ন্যায্য বিচার পেয়েছি, ন্যায্য হক আদায় করতে করতে কি কি লাগে সেটা উনি দেখিয়ে দিয়েছে সবাইকে এবং আমরা বারবার তার কাছে গেলে সহযোগিতার হাত বাড়িয়ে তিনি আমাদেরকে দিয়েছিল। কিন্তু এই শাহাদত কাউন্সিলর যে নতুন রানিং হয়েছে 32 নম্বর ওয়ার্ডে, তিনি এই উনি থেকে আমার বাড়িঘর চালা টালা ভেঙে চেঙে দিয়ে উড়িয়ে দিয়েছে। উনি বলে যে আমি দাঁড়িয়ে থেকেও ওরা হচ্ছে ঘর দুয়ার ভাঙতেছে, আমি কি করব, আমার কথা শুনে না। শাহাদত সাহেব আপনি কি জানেন না যে আপনি আপনার কথা যদি কেউ অমান্য করে তাহলে প্রশাসনের ব্যবস্থা নেবেন, এইটা আইনের ধারা তো আপনার জানা আছে। অন্তপক্ষে অন্যান্য মানুষের সাথে কি করেন, আমার সান্দিদা আমি একটু হলেও রাস্তাঘাট পথ চিনি, আমার কোথায় কি করলে কি করা যাবে সেটাও আমি জানি, কিন্তু আপনার কাছে আমি ন্যায্য বিচার পাচ্ছি না এবং আপনাকে তাজার থানার ভেতর থেকে আমি ফোন দিলাম সেই ফোনও আপনি ধরলেন না। তার মানে কি আপনি পুঁজিবাদীর কাউন্সিলর, আপনি পুঁজিবাদী হচ্ছে সমাজসেবক না জনগণ সবাই সাধারণ মানুষের সমাজসেবক? আমি শামীম কাউন্সিলরের কাছে যতবার গিয়েছি ততবার তার কাছে ফেরত আসি নাই, সে অন্তপক্ষে কিছু দেখ আর না দেখ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে এটার সমাধান দিব। তো উনি যদি পূর্বের কাউন্সিলর হয়ে এখনো যদি উনি সমাধান দিতে পারে বা সমাধান দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনি রানিং কাউন্সিলর হয়ে কি করতেছেন 32 নম্বর ওয়ার্ডে? আপনি সন্ত্রাস বাহিনী পুষতেছেন, জনসাধারণের বাড়িঘর নিয়ে আন্দোলন করে মানুষের ভূমি দখল করতেছেন, না বাবা মানুষের পৈতৃক ভিটামাটিতে কি আপনি ইয়ে করতেছেন, না আপনি জনগণের সেবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, কোনটা আপনি করতেছেন? আজকে আপনাকে বলতে হবে আসলে আপনি কি
সন্ত্রাস বাহিনীদেরকে গডফাদার হিসেবে বাবা হিসেবে কাজ করতেছেন না জনগণের সেবক হিসেবে কাজ করতেছেন এটাও জানাইতে হবে আপনার কাছে প্রশ্ন রাখলাম আর আমি শামিম কামচুলার ভাই আপনার কাছে বারবার রিকোয়েস্ট করতেছি হয়তোবা আমি বারবার আমার যে অবস্থায় আমি আছি এই অবস্থায় বারবার যাওয়া যাচ্ছে না আমি একই ড্রেসে এখনো এই অবস্থায় রবিবার থেকে আজ বৃহস্পতিবার এখনো জীবিকা নির্বিকা এইভাবে মানুষের ভাষায় ইয়া করতেছি কি খাবো কি না খাবো কোনো দিশে দুয়ার পাচ্ছি না আমার কাছে একটি টাকাও নেই যদিও দুই চার টাকা ছিল পথ চলতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওসি সারা শব্দ পাচ্ছি না আমি ন্যায্য বিচার চাই মাননীয় শেখ হাসিনা আপনার কাছে আমি ন্যায্য বিচার চাই আপনি রংপুর কেন সারা বাংলাদেশে যে আইন খুলেছেন যে আইনের অপব্যবহার করে মানুষ অনেক কিছু করে যাচ্ছে সেখান থেকে সেই ফাঁকগুলো থেকে বেরিয়ে আসার কাজ করে দেন আসামিরা এখনো আমার এলাকায় আমার বাড়িঘর ভেঙে দিয়ে কিভাবে হাঁটা চলাফেরা করতেছে আর আমি এখনো বাহিরে তারা অস্ত্র শস্ত্র নিয়ে বারবার তিনি তারা আমার এলাকায় বারবার আমার বাড়ির আশপাশে ঘুরতেছে আমার পাইলে খুন করবে জব করবে আজকে তারা কিভাবে এখনো বেশ মানে রাস্তাপথ হাঁটতেছে বুক চারে চারিয়ে আসামিদের পক্ষে আপনি না আসামিদের বিপক্ষে আপনি আসলে ন্যায়ের পক্ষে আপনি আসলে না অন্যায়ের বিপক্ষে আপনি কোনটা আমি আপনার কাছে বিচার চাচ্ছি মাননীয় শেখ হাসিনা আপনার কাছে আমি আকুল আবেদন করতেছি আমার সন্তান দুটো এখনো আমার আরেক বোনের বাসায় আমার স্বামী এই যে দেখতেছেন আমার স্বামীকে দেখেন ষোলো বছর থেকে জীবিকা নির্বিকা অর্জন করতেছি স্বামীকে নিয়ে এ পর্যন্ত খারাপ পথে খারাপ লাইনে কোনোদিন যাইনি যাইতে চাইও না কিন্তু আমি সঠিক বিচার চাই সঠিক সিদ্ধান্ত আপনাদের কাছে চাই আমি আইনের দুয়ারে বারবার যাচ্ছি বারবার ঠোকর খেয়ে বেরিয়ে আসতেছি আমি কি এই ওসি স্যার কি পুঁজিবাদীদের অফিসার না জনসাধারণের অফিসার এই ওসি কি জনসাধারণকে নিয়ে কাজ করবে না হচ্ছে পুঁজিবাদীকে নিয়ে কাজ করবে কোনটা আপনি আমাকে পথ দেখিয়ে দিন আমি আপনাদের কাছে আকুল আবেদন করতেছি আমি বাচ্চা কাচ্চা নিয়ে এখনো মানুষের দ্বারে দ্বারে আছি আমার কোনো অ্যাকশন কোনো ভূমিকা এই শাহাদত কাঞ্চুলের পালন করে নাই শাহাদত কাঞ্চুলকে ফোন দিলেই তিনি ফোন ধরতেছে না আমি কি করব কোন পথে হাঁটবো কোন লাইনে যাব এখন পর্যন্ত কোনো দিশা দুয়ার পাচ্ছি না আমি কি করব সেটা আপনারাই পথ দেখিয়ে দিন কে আমাকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি এই পর্যন্ত ওসির কাছে কোনো সমাধান পাই নাই এই শাহাদত কাউন্সিলর এর কাছে সমাধান পাই নাই যদি আমি সমাধান না পাই তাহলে আমি কোর্টে গিয়ে এক নম্বর হুকুমের আসামি শাহাদত কাউন্সিলর কেই বানাবো আজকে যদি ওনার প্রতিফলন আজকে সারাদিন না পাই আমি আজকে ওসিকেও এখানে দায়ী করব ওসি আমার বাপদাদার ভিটামাটির সম্পদ ওসি যেহেতু দলিলপত্র বোঝে না কাগজপাতি বোঝে না উনি কিভাবে এখন পর্যন্ত ধরিয়েছে ওনার উপর কি আর কোনো আইন নাই উনি কি সবার সবাইকে দাবিয়ে রাখছে দাবিয়ে রাখার চেষ্টা করতেছে না সুরহা টানি দেওয়ার ব্যবস্থা করতেছে কোনটা আমার ভিটামাটিতে আমি উঠতে পারতেছি না এখনো আমার বাচ্চা কাচ্চা ফেরোয়ারির মতো বেড়াচ্ছে আমিও ফেরোয়ারির মতো বেড়াচ্ছি তার মানে আসামিরাই উগ্রকণ্ঠের যারা স্থায়ী যারা হচ্ছে সন্ত্রাস বাহিনী তারাই এলাকায় থাকবে না আমি থাকবো কোনটা আমি তাদের ভয়ে বাড়িতে উঠতে পারতেছি না আমি সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছি ওসি সারা বিশ্ববাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা যেতটুকুই আমাকে দেখতেছেন দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমার সঠিক পথে রাস্তাঘাট তৈরি করার সুযোগ করে দিন আমি বরাবর শেখ হাসিনা আপনার কাছেও আকুল আবেদন আমার আপনি গুচ্ছগ্রাম সব জায়গায় করে দিচ্ছেন মাথা গোঁজার ঠাই মানুষের করে দিচ্ছেন কিন্তু আমি আমি এ পর্যন্ত আমার বাবার ভিটামাটিতে থাকা যে অবস্থানে আসলাম যে আমার আমার মালিকানা সম্পত্তিতে আমি ছিলাম সেই সম্পত্তি থেকে আমার ঘর বাড়ি গুড়িয়ে দিয়ে একাকার করে তারা দিয়েছে কিন্তু তাদের ন্যায্য বিচার ন্যায্য পাওনা এখন পর্যন্ত পাচ্ছি না আমি শাহাদত কাউন্সিলরকে আবার বলতেছি আপনি যদি আমার এটা কোনো কিছুর সমাধান না দেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো সমাধান না দেন আপনাকে আমি এক নাম্বার হুকুমের আসামি বানাবো কোন কাউন্সিলরকে আমি দেখি নাই কোন জায়গায় দাঁড়িয়ে অবৈধভাবে কারো বাড়িঘর ভেঙে দেওয়ার অনুমতি তাদেরকে কেউ দিয়েছে বা এইরকম কিছু কাহিনী আছে কোন জায়গায় আমি দেখি নাই আমার জন্মের পর আমি যতটুকু কাউন্সিলরদেরকে দেখেছি কোনদিন আমি তাদেরকে দেখি নাই যে তারা দাঁড়িয়ে থেকে কারো বাড়িঘর ভেঙে দেয় হ্যাঁ বাড়িঘর ভেঙে কাদের দেয় যদি হচ্ছে এইরকম কোন বিস্ফোরণ থাকে যে হচ্ছে এইরকম মালিকানা এগুলো হচ্ছে আপনার খাস খতিয়ান এগুলো জমিতে আমাদের অর্ডার আছে সেই বাড়িঘর ভাঙার জায়গায় কাউন্সিলরে থাকতে পারে কিন্তু মালিকানা সম্পত্তিতে আমার দলিল থাকা সত্ত্বেও আমি কিভাবে আমার বাড়িঘর কিভাবে তারা ভেঙে চুরে চৌচির করে দেয় আমার বাবার পৈতৃক ভিটামাটি চল্লিশ বাষট্টি মূলে আমরা মালিক সেই সম্পত্তিতে যদি আমরা থাকতে না পারি তাহলে কারা থাকবে
কোন শরীরে শরীরে থাকবে শাহাদত কাউন্সিলর আমাকে দেখিয়ে দিন না হয় 24 ঘন্টার মধ্যে আপনার বিরুদ্ধে আমি কত রাত অভিযান চালাবো আমি নিজেই আমি হয়তোবা আমার পাশে এই মুহূর্তে কোনো লোক নাই কিন্তু বাবারও বাবা আছে তারও বাবা আছে আমি আপনার কাছে সহানুভূতিতে এখনো কথা বলতেছি আপনি এখনো 24 ঘন্টা রবিবার থেকে আজ বৃহস্পতিবার আপনার কাছে কোনো প্রতিকূল ক্রিয়া পেলাম না কিন্তু শাহাদত শামীম কাউন্সিলর যদি এত সুন্দর এখনো কাউন্সিলর পদ না থাকার পরেও সে যদি সার্বিক সহযোগিতা করতে পারে তাহলে আপনি কি করতেছেন আপনি কি জনগণের প্রতিনিধি না কসাই এই বলে আমি দেশবাসীর কাছে আকুল আবেদন আমি এখনো যে অবস্থায় আছি আমরা যে পোশাকে আছি এই পোশাকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একই পোশাকে চলাফেরা করতেছি কিন্তু কারো সাড়া পাচ্ছি না ওসির সাড়া পাচ্ছি না আমি আপনাদের কাছে আকুল আবেদন করতেছি আমি মিনত জোর হাত অনুরোধ করতেছি আপনারা দেশবাসী আমাকে সার্বিক সহযোগিতা করুন এগিয়ে আসুন আমাকে কোথায় গেলে আমি সুষ্ঠু সমাধানের বিচার পাবো সেই জায়গাটা দেখিয়ে দিন আর বেশি কিছু বলতে পারতেছি না সবাইকে ধন্যবাদ।